কিষান মান্ডিতে অনিয়মের অভিযোগ ঘটনায় চাষীদের বিক্ষোভ। সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ। কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষীদেরই। মুর্শিদাবাদের ভগবান গোলায় চাষীদের বিক্ষোভ। ফের কিষান মান্ডিতে অনিয়মের ছবি। সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ। কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষীদেরই। মুর্শিদাবাদের ভগবান গোলায় চাষীদের বিক্ষোভ। ঠিক কি অভিযোগ আমরা জানতে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ এবং চাষীরা তারা ঠিক কি বলছেন? চাষীদের অভিযোগ, রাজ্য সরকারের উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনার কাজ হচ্ছে কিষান মান্ডিতে। 1 কুইন্টাল ধানের দাম হচ্ছে রাজ্য সরকারের নির্ধারিত 2203 টাকা, কিন্তু মুর্শিদাবাদ জেলার ভগবান গোলায় দেখা যাচ্ছে অপ্রচিত্র। ভগবান গোলা কিষান মান্ডিতে কৃষক পেয়েছে একই দামে অতিরিক্ত ধান বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই অভিযোগ আজকে সকাল থেকে কিষান মান্ডিতে বিক্ষোভ দেখান কৃষকরা। মিল মালিক ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তারা। ধানের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে অতিরিক্ত ধান বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু একই নামে অতিরিক্ত ধান বিক্রি না করার সিদ্ধান্তে অনড় আছেন কৃষকরা। আর তারই প্রতিবাদ জানিয়ে এই কৃষকরা কিষান মান্ডিতে বিরকম পুনরায় বিক্ষোভ দেখান। এর আগে মুর্শিদাবাদের ফারাক্কাতে একই ঘটনা ঘটেছিল। মুর্শিদাবাদের ভগবান গোলায় 2 নম্বর পথে কিষান মান্ডিতে এই ঘটনা ঘটেছে। যদিও আক্রমণ করছে যে এই বিষয়ে সরকারি আধিকারিকরা কোনোভাবে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। একেবারেই সুদীপ, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ ভট্টাচার্য। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ফের কিষান মান্ডিতে অনিয়মের ছবি। সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ। কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষীদেরই। মুর্শিদাবাদের ভগবান গোলায় চাষীদের বিক্ষোভ। এ ছবি এর আগেও দেখা গিয়েছে এবং এর একই অভিযোগ কিষান মান্ডিতে। সেই অনিয়মের ছবি ধরা পড়ল। সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ। এমনকি কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষীদেরই। মুর্শিদাবাদের ভগবান গোলায় ঘটনায় চাষীদের বিক্ষোভ। ক্ষোভ উগড়ে দেন চাষীরা। এর আগেও আমরা এই ঘটনা দেখেছি এবং এই কিষান মান্ডিতে বারংবার অনিয়মের ছবি ধরা পড়েছে। এবং ফের একবার মুর্শিদাবাদের ভগবান গোলায় সেখানে অনিয়মের অভিযোগ, চাষীদের বিক্ষোভ। সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ। এমন যেমন একটা খবর পাওয়া যাচ্ছে যে কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, এমনকি শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষীদের। মুর্শিদাবাদের ভগবান গোলায় চাষীদের বিক্ষোভ। ফের রাজ্যের কিষান মান্ডিতে অনিয়মের ছবি ধরা পড়ল। মুর্শিদাবাদের ভগবান গোলায় কুইন্টাল পিছু 5 কেজি করে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ দেওয়ার অভিযোগ। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর কৃষক বিক্ষোভে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে মান্ডি। বিভিন্ন সময় মান্ডিতে এই অভিযোগ ওঠে বা এই অনিয়মের ছবি দেখা যায়। এবং ফের একবার কিষান মান্ডিতে ধান নয় ছয়, তারই প্রতিবাদে চাষীদের বিক্ষোভ। সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ দেওয়া হয়। কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, এমন শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষীদেরই। এবং এই ঘটনায় বিক্ষোভ শুরু করেন চাষীরা। মুর্শিদাবাদের ভগবান গোলায় মান্ডি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। যেমনটা অভিযোগ যে সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ দেওয়া হচ্ছে এবং কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষীদেরই। মুর্শিদাবাদের ভগবান গোলায় চাষীদের বিক্ষোভ। ওই ঘটনাকে কেন্দ্র করে এবং যে কথা একটু আগেই বললাম, বারংবার এই একই অভিযোগ মান্ডিতে অনিয়মের অভিযোগ, অনিয়মের ছবি প্রকাশ এসেছে। এবং ফের একবার কিষান মান্ডিতে অনিয়মের ছবি প্রকাশে মুর্শিদাবাদের ভগবান গোলায় ঘটনাকে কেন্দ্র করে চাষীদের বিক্ষোভ। যে অভিযোগ জানা যাচ্ছে যে সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে। প্রথমেই আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। ফের কিষান মান্ডিতে অনিয়মের ছবি, যেখানে সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ দেওয়া হচ্ছে, এমনকি কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, এমন শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষীদেরকে, কি বলবেন? দেখুন, বিষয়টা খাদ্য দপ্তরের যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী চাল বিক্রি হবে এবং চাল কিনবে সরকার। এবং যে অনিয়মের অভিযোগ এসছে ওখান থেকে কৃষকদের স্বার্থে এখানকার ফুড সাপ্লাই, ডিস্ট্রিক্ট ফুড সাপ্লাইকে বলা হয়েছে ইমিডিয়েট তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য। ডিএম সাহেবকেও বলা হয়েছে, হ্যাঁ,
যে ইতিমধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য, কোথাও কোনো অসাধু ব্যবসায়ী যদি এর সাথে যুক্ত থাকে আইনানুগ ব্যবস্থা সত্বর গ্রহণ করা হোক এবং চাষিদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সে বিষয়টাও নিশ্চিত করা হোক বলা হয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ফের কিষাণ মান্ডিতে অনিয়মের ছবি, সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ, এমনকি কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, এমনকি শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষিদের। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কিন্তু চাষিরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুর্শিদাবাদের ভগবান গোলা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে, উত্তপ্ত হয়ে ওঠে মান্ডি, যে অভিযোগ বারবার উঠেছিল মান্ডিগুলিতে কৃষকরা বারবার সরব হয়েছেন কিন্তু তারপরেও একই অনিয়মের ছবি। সরকারকে সাফ বলে দেন না যে আমরা ধান নিতে পারবো না, তারপরে চাষিদেরকে ধোয়াশায় রাখছেন কেন? এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে। প্রথমেই আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। কিষাণ মান্ডিতে অনিয়মের ছবি ধরা পড়েছে, যেখানে সহায়ক মূল্যে অতিরিক্ত চাল বিক্রিতে চাপ দেওয়া হচ্ছে, কুইন্টাল পিছু 5 কেজি অতিরিক্ত চাল, এমনকি শ্রমিকদের টাকাও দিতে হচ্ছে চাষিদের। এবং তার পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে, তিনি বললেন যে আইনানুগ ব্যবস্থা যত দ্রুত সম্ভব গ্রহণ করা হবে। এই গোটা বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, আজকে এটা তো নতুন নয়, এ তো চলতেই থাকছে সারা বছর, মানুষকে কোনো না কোনো ভাবে ঠকানো হচ্ছে। আজকে কৃষকদের ধান কেনা কিষাণ মান্ডিতে কুইন্টালে 7 কিলো করে বেশি দিতে হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের প্রশ্রয়ে হচ্ছে। প্রশাসন তৃণমূল কংগ্রেসের, প্রশাসনের কাছে সব খবর আছে, তারা জেনেও না জানার ভান করেন, আর যখন এটা কেউ প্রতিবাদ করে মিডিয়ায় আসে তখন তারা বলে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন আজকে কুইন্টালে 7 কিলো বেশি দিতে হবে, কেন চাষির ধান মান্ডিতে চাষিরা বিক্রি করতে পারবে না, কেন জেসিআই কৃষকরা পাট বিক্রি করতে পারবে না, এই ব্যাপারে তো রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকার তো দায়িত্ব এড়াতে পারেন না। এই যে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি হচ্ছে পুরোপুরি রাজ্য প্রশাসনের মদতে, রাজ্য প্রশাসনের উদাসীনতায়, এবং যারা সরকারি দল তাদের নিচু তলার কর্মীদের প্রশ্রয়ে এই ঘটনা ঘটছে। তাই দ্রুত সিদ্ধান্ত নিব বলেছেন, নিলে খুবই ভালো যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং কৃষকদেরকে ঠকানো হবে না। কিন্তু আমার বিশ্বাস, এই কথা শুধু বলার জন্যই ওনারা বলছেন, কৃষকদেরকে যেভাবে ঠকানো হয়, তৃণমূল কংগ্রেস যেভাবে ঠকাচ্ছে, যেভাবে দুর্নীতি করছে কৃষকদেরকে, সেখান থেকে বের করতে এই তৃণমূলের শাসনে হবে না। এখানে কৃষকদেরকে বাঁচাতে গেলে, কৃষকদের ন্যায্য মূল্য পেতে গেলে পশ্চিমবাংলায় তৃণমূলের অপশাসনকে আগে দূর করতে হবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কিষাণ মান্ডিতে ফের অনিয়মের ছবি ধরা পড়েছে, মুর্শিদাবাদের ভগবান গোলাই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ চাষিদের। চাষিদের ঠিক কি অভিযোগ, কি বলছেন তারা, শোনাবো আপনাদের। মেল পার্টিতে নিয়েছে 5 কেজি করে ধান কুইন্টালে, আপনারা ওদেরকে বলছেন না যে আমরা 5 কেজি করে বেশি, আমরা বললে তো ধান নিবে না, ঘুরিয়ে নিয়ে যেতে হবে বাড়ি, সেটা মানে কারা নিবে না, মেল পার্টি নিবে না, 5 কেজি করে বেশি দিলে ওরা নিবে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ পাশে আছে, কেউ না, ওরা তো হচ্ছে দিচ্ছে, মানে এদেরকে বলছি ওরা এই তো বেশি দিচ্ছে না, ওরা জোর করে নিচ্ছে, জোর করে নিচ্ছে, জোর করে এখন কি করবো, নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে দেবো, সেটা বাধ্য আমাদেরকে দিচ্ছে। 5 কেজি বেশি নিচ্ছে, এটা কোন মানে কুইন্টাল প্রতি না, সেটা কুইন্টাল প্রতি,